তো আমার এটা আসলে প্রথম বাইক, আগে আমি একটা বাইক অটন দেখেছিলাম, তো এটা আমার প্রথম বাইক, এটা দিয়ে আমার মূলত হাতটা ক্লিয়ার করার কি, এই কারণে বিভিন্ন ধরনের প্রবলেম আসলে আমি কয়েকটা জায়গাতে দেখাইছি। তো এর আগে আপনার কাছে আসা আর ওই আমার যে ফ্রেন্ডের কথা বললাম, ও আপনার কথা বলছে যে ওই বাইক সম্পর্কে খুব ভালো বুঝে, আর তুমি যাই হোক বাইরে যেমন সমাধান করবো যেরকম হোক না কেন ভাই একটা সমাধান দিয়ে দিবে তোমার কাছে, বা নিজে করো বা তোমাকে অন্তত একটা সমাধান দিয়ে দিবে। তো যাক ভাই আলহামদুলিল্লাহ স্যাটিসফাই, একবারে ওয়াও একদম নতুন, পুরাই নতুন। আপনারা হয়তো দেখ জানেন আমার ভিডিওগুলো কিছু না কিছু প্রবলেম নিয়ে আসলে ভিডিওগুলো করা হয়, আসলে আমার কাছে আসেই হচ্ছে আপনার প্রবলেম নিয়ে, কারণ একটা দেখান আমরা কখন অসুস্থ হলে ডাক্তারের কাছে চলে যাই, ডাক্তারের কাছে যাই আমরা কখন, সমস্যা হলেই তো যাই, তার আগে তো আর যাই না, ভালো সুস্থ মানুষ কেউ তো ডাক্তারের কাছে যেতে চায় না। তো যখন এই বাইকটা যখন অসুস্থ হয় তার কারণেই তখন আসে আমার কাছে, তো আমার কাছে আসার পর সেটাকে আমি চেষ্টা করবো যে অসুস্থ মানে কোচ না দিয়ে একবারে একদিনের মাথায় যেটাকে কমপ্লিট করা যায়, মানে একটা জিনিস আছে আপনি চালান সাত দিন ঠিক হয়ে যাবে এরকম কিছু, ওই রকম না, আমার কাছে আসলে একটা জিনিস ফাইন্ড আউট এখান থেকে ক্লিয়ার করে গাড়ি বের করবো, মানে আমার কথা সাউন্ড এবং বাইক পারফরমেন্স এবং এখন বাইকটা জানি টান থেকে শুরু করে স্মুথনেস এভরিথিং সব কিছু জানি ভালো থাকে, এগুলো চিন্তা করতে হবে, জিনিসটা ওইভাবে কাজ করতে হয়। তো যাই হোক এই ভাই যে আমার বাইকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার আমাকে ফোন দিয়েছিলো দুই তিন দিন হচ্ছে, ফোন দিয়ে বলছে যে আসার কথা, তো আমি বলছিলাম ঠিক আছে, উনি সকালে চলে আসছে আমার লেট হয়ে গেছে এই কারণে, উনি আমার আগে আসে মানে বসে আছে। যাই হোক তো তারপরে খোলার পর আমরা যেটা দেখলাম চেক করতে গেলাম, এখানে আসলে রিপ্লেসের চিন্তা করিনি যে এটা চেঞ্জ করবো, তো সার্ভিস করাতে আসছে, তো যাই হোক আমরা এখানে জাস্ট গেলাম যে অ্যাডজাস্ট করি বা চেক করি, এভাবে দেখতে যায় দেখা যায় যে আমার ক্যামটা এখানে ক্যামে হচ্ছে খাওয়া শুরু করে দিয়েছে অলমোস্ট, কিন্তু এটা আরও কিছুদিন চালানো যাবে, কিন্তু চালাইতে যদি যাই তাহলে দেখা যাবে আমার লকারগুলো নষ্ট হবে, তারপরে ভ্যালভগুলো নষ্ট হতে থাকবে, মানে এর সাথে ইত্যাদি আরও অনেক কিছুই নষ্ট হতে থাকবে। তো এই জন্য যেহেতু সময় আছে সময়ের মধ্যে এটাকে আউট করে ফেলা ভালো, কারণ অল্প এটা খেয়ে খাইছে, আর এর সাথে হচ্ছে টাইমিং চেন কারণ এটা দিয়ে গাড়ি চালানো শিখছে বাইকটা, যার ফলে চেনটার উপরে অনেক প্রেশার পড়ে। আপনারা যারা নতুন চালক আপনারা অনেকেই সবাই খিচান অনেক, এটার উপরে অনেক চাপ যায়, ওই ক্লাসের অ্যাডজাস্টমেন্টগুলো ঠিক থাকে না, আবার অ্যাক্সেলারেশনের মাপগুলো ঠিক থাকে না, উল্টাপাল্টা এই ধরনের কিছু আসে। তো আমরা যেমন পিছনের রেয়ার চেন, পিছনের যে রেয়ার চেনটা যেমন হচ্ছে লুজ হয়ে যায়, আমরা কী করি চালার পর দেখা যাচ্ছে চালাচ্ছি লুজ হয়ে যাচ্ছে, কেন ওই যে যখন আমরা ওর প্রেশার পড়ে, তো এইরকম চেনটার ভিতরেও প্রেশার পড়ে, এটাও লুজ হয়ে যায়, এটা লুজ হতে হতে একটা অবস্থা চলে যায় যেটা হচ্ছে আপনার এখানে অ্যাডজাস্টার আছে, যে অ্যাডজাস্টার অটোমেটিকলি আপনার চাপ দিয়ে রাখবে, এটার জায়গা যদি শেষ হয়ে যায় যদি তখন আপনার এখানে কিছু করার থাকে না চেনটা, তখন চেনটার সাউন্ড আসতে থাকে, ঠান্ডা অবস্থাও মানে সকাল টাইম দেখবেন, সকাল টাইম জিক্সার গাড়ি যারা চালান এসএফ বলেন আর জিক্সার বলেন, সকাল টাইম ম্যাক্সিমাম এই বাইকটার মোবিল ওঠার আগ মুহূর্তে একটা নয়েজ আসবে বাইকে দেখবেন, মানে একটা আসতে তো একটা নর্মালি একটা সাউন্ড থাকবে এক্সট্রা, সেটা হচ্ছে গরম অবস্থাও থাকবে টিক 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 লো আরপিএমে থাকলে ওইটা হয়, আর একটা আছে সকাল টাইম যেটা হয় একটা সাউন্ড আসে থত থত এই ধরনের একটা নয়েজ আসে, যেটা আসলে মানে আমি যদি দেখাতে পারতাম ভিডিওটা ওই সাউন্ডটা তাহলে বুঝতে পারতাম, মানে আমি যেহেতু সবসময় ওই সাউন্ডে পেয়ে থাকি বা ওই সমস্যাগুলো এই জন্য বললাম, সকাল টাইম যাদের ওইরকম সাউন্ড আসে শুধু টাইমের চেঞ্জটা চেঞ্জ করলেই হবে, কারণ অনেক সময় দেখা যায় আপনার 4000 কিলো তো হতে পারে সেটা 8000 কিলো তো হতে পারে এবং 10000 কিলো তো হতে পারে, আসলে ঠিক নেই, এটা চালকের উপরে ডিপেন্ড করে জিনিসগুলো। তো মোটামুটি বাইকের যেটা ফাইন্ড আউট করে বের করলাম যে সমস্যাগুলো এটার ভিতরে দেখাই যে আসলে বাইকটা চলছে, এয়ার ফিল্টারটা দম বন্ধ হয়ে আসছিল, নিঃশ্বাস নিতে পারতো না এয়ার ফিল্টার অবস্থায় এটা, এরপর হচ্ছে আপনার এখানে আপনার এই জায়গায় মোবিল লিক করতো, তারপরে অনেক গাম দেওয়া ছিল আঠা দেওয়া ছিল এই অয়েল সেলগুলো লিক করতো, এটার ভিতরে যখন আঠা দিচ্ছে আরও বেশি খারাপের দিকে গেছে, কারণ এটা অয়েল সিলটা আরও ডাবিয়ে গেছে চাপাই গেছে, যার ফলে পরবর্তীতে আবার খুলছে আবার লিক করছে, এই অয়েল সিলটা চেঞ্জ করতে হবে, এই হচ্ছে অবস্থা। এরপর টাইমিং চেনটা রিপ্লেস করবো, এরপর হচ্ছে এই ক্যামটা রিপ্লেস করবো, ক্যামটা আরও চালাতে পারবো কিন্তু এটা চালাই মানে চালানোর যে অবস্থা এখন শুরু হয়েছে খাওয়া তার আগে চেঞ্জ করা বেটার ভালো, কারণ তাতে অন্যগুলো জিনিস যাবে না। তো যাই হোক আমি ফিটিং করতে থাকি, আপনারা দেখতে থাকুন ভিডিওটা, আর অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে কথাগুলো এবং শেয়ার করবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং কাজ করতে থাকি, আপনারা দেখতে থাকুন, আল্লাহ হাফেজ। যেহেতু নতুন টাইমিং চেন লাগাবো, এই টাইমিং চেনটা এটা
এটা হচ্ছে নতুন চেনটা আর এটা হচ্ছে আপনার পুরান চেনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরান এটা হচ্ছে নতুন তো আমরা এটা এখন সেটিং করব দেখতে থাকুন সবার আগে প্রথম আমরা চেনটাই লাগাবো চেনটা কিভাবে আমরা ঢুকাবো সেটা দেখাই উপর থেকে ছেড়ে দিতে হবে আর বিশেষ করে আরেকটা প্রবলেম শুধু গিক্সের গাড়ির হচ্ছে যেটা হয় যে চেনটা ঢুকাইতে যায় অনেকেই এখানে গার্ডারটা আছে অনেকেই ফেটে ফেলে দেয় লাগাইতে যায় ভাঙে ফেলে আসলে পরে আর কাস্টমারকে বলে না যে ভাই আপনার এটা ভেঙে গেছে ওই অবস্থা ঢুকাই দেয় এই এইটা চেনটা ঢুকাইতে গেলে এই জিনিসটা সব থেকে এখানে গ্রুপ আছে এখানে সুন্দর করে বের করে আপনি সাইড করে চেনটা ঢুকাইতে পারবেন আবার এটা প্লেস মতো বসায় দিলেন তাহলে কী হলো আপনার অনেকেই আছে এটাতে চাপাচাপি করে টানা বের করে কিন্তু এই জিনিসটা যে ইজিভাবে এটা বের করে চেনটা বের করা যায় সেটা আসলে অনেকেই বোঝে না এই জন্য দেখালাম খুব সহজভাবে এটা আপনারা পাবেন এটা খুবই সহজভাবে এটা এটা সাইড দিয়ে এটা বের করে বের করে থেকে চেনটা বের করতে পারবেন আর যেহেতু আমাদের চেন নিচে ঢুকানো শেষ আমরা এখন এর ভিতরে এখানে লক আছে একটা যেটা লকটা হচ্ছে আপনার এই ম্যাগনেটের যেটা ধরে রাখবে সেই লকের সিদ্ধটা এটা এটা ঠিক মতো লাগাবেন দেখে তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আমরা যেহেতু এটা এখন চেন লাগানো শেষ তো এটাকে আমরা বসাই দিলাম বলছিলাম যে লকে না বসলে সমস্যা এর আগে এভাবে দেখবেন ভালোভাবে বসছে কি না তো আমরা এখন আমাদের যেহেতু লাগানো শেষ তো কিন্তু বিষয় হচ্ছে গ্যাস কিট এই একটাই প্রবলেম জিক্সার গাড়ির এই গ্যাস কিটটা এমন অবস্থা মাঝখানে অর্ধেক নাই এই সাইডে অর্ধেক নাই এই সাইডে অর্ধেক মানে বিভিন্নভাবে এটাকে গ্যাস কিটের এই হচ্ছে অবস্থা এইরকম যদি গ্যাস কিট পান কখনোই আঠা দিবেন না কারণ এটা আঠা দিয়ে কখনোই সম্ভব না জয়েন্ট এত ছেঁড়ার ভিতরে আপনি কীভাবে সম্ভব এখন এটা আসলে তুলে ফেলা ছাড়া কিছু করার নাই কারণ আপনার নতুন গ্যাস কিট একটা লাগাই দিবেন আবার দেখা যায় অনেকে টাকার জন্য হয়তো এই গ্যাস কিট লাগায় না পরে দেখা যায় সামান্য জন্য আপনার মোবিল ঢালবেন সব বের হয়ে যাবে তাহলে লাভ কোনো লসের দিকে কারণ এইভাবে এই গ্যাস কিটগুলো তুলতে হবে যাই হোক আমি চেনটা যেহেতু ঢুকাইছি এখন এটাকে টাইমিং করতে হবে সবার আগে টাইমিং করতে হবে টাইমিং ছাড়া এটা টাইমিং মিলে তারপরে লাগাইতে হবে আচ্ছা আমরা যেহেতু ক্যাম্পটা লাগাবো এখানে তো লাগানোর আগে এই মুহূর্তে আপনার নতুন ক্যামে যদি আপনি নতুন ক্যাবের ভিতরে যে জিনিসটা থাকে না দেখি ইয়া এইটা হচ্ছে নতুন ক্যাম এইটা হচ্ছে নতুন এটা পুরান সমস্যাটা দেখায় কীরকম ভালো করবে এই এইখানে এ পর্যন্ত এই এ টুক এটা ডাউন হয়ে গেছে দুই সাইডেই দুই সাইডেই আর এটা দেখেন একবারে পুরো ফ্রেশ কারণ এটা নতুন মানে সমস্যা হওয়ার আগে এটাকে রিপ্লেস করা হচ্ছে তাহলে পরে ক্ষতিগুলো হবে না একবার এরকম ক্লিন থাকে এখন গাড়ির টানও বাড়বে টপও বাড়বে সব দিক দিয়ে পারফেক্ট এটা হচ্ছে নতুন ক্যাম তো নতুন ক্যাম যখন লাগাবেন অবশ্যই এখানে দুটো সেন্টার পিন আছে এটাতে এরকম থাকবে না এখান থেকে আপনাকে খুলে এখানে লাগাইতে হবে ওকে এইভাবে আপনার পুরোনোটা থেকে খুলে এটা লাগাইতে হবে ইজিলি বের হবে এটাতে যখন বাড়া বাড়ি বুড়ি কিছু দেওয়া লাগবে না খুবই নর্মালি বের হবে এখানে ডিরেক্টলি ক্যাম বসাইলে হবে না কারণ এখানে একটা লক আছে
bad. Good. একটা কমপ্লিট করা শেষ তো যেটু গাড়িতে চলে যাবে এই জন্য সাউন্ডটা শোনা দিচ্ছি আপনাদের যে কাজগুলো করলাম বাইকটার ভিতরে সেই কাজের আসলে মুহূর্ত সাউন্ডগুলো না শুনলে না শোনাই তাহলে বুঝতে পারবেন দাও তো
বাইকটা চলছে কতগুলো আমি দেখাই সেটাও মেইনলি বাইকটা হচ্ছে আপনার এটাই ফার্স্ট টাইম তার বাইক ছিল চালানো এটা দিয়ে শিখছে 13,347 কিলো চলছে বাইক বাইক আরেকটা জিনিস দেখায় অ্যাক্সেলারেশনটা আমরা টোটালটা ধরে দেখলে বোঝা যায় দেখেন হালকা এখন টানলে হালকা টানলে আপনার 4000 আরপিএম পার চলে আসে হালকা একটু অ্যাক্সেলারেশন বেশি টানতে হচ্ছে না দেখেন আপনার ইঞ্জিনের সাথে অ্যাক্সেলারেশন পুরোটাই কমপ্লিট মিল আছে দেখে এই জিনিসটা আসতেছে আমরা টানতেছি টানার সাথে আরপিএম এর ওইটাও চলে আসতেছে এখন বাইকটা পারফেক্ট আছে হ্যাঁ আমি আপনাকে আসলে আমার ফ্রেন্ড শাকিল একটা ফ্রেন্ড আছে তো ও আপনাকে অনেক আগে থেকে ফলো করে তো আমার এটা আসলে প্রথম বাইক আগে আমি একটা বাইক অটোন দিয়ে শিখছিলাম তো এটা আমার প্রথম বাইক এটা দিয়ে আমার মূলত হাতটা ক্লিয়ার করার কি এই কারণে বিভিন্ন ধরনের প্রবলেম আসলে আমি কয়েকটা জায়গাতে দেখাইছি তো এর আগে আপনার কাছে আসা আর ওই আমার যে ফ্রেন্ডের কথা বললাম ও আপনার কথা বলছে যে ওই বাইক সম্পর্কে খুব ভালো বুঝে আর তুমি যাই হোক বাইরে যেমন সমাধান করবো যেরকম হোক না কেন বাই একটা সমাধান দিয়ে দিবে তোমার কাছে বাই নিজে করুক বা তোমাকে অন্তত পক্ষে একটা সমাধান দিয়ে দিবে তো যাক ভাই আলহামদুলিল্লাহ স্যাটিসফাইড এটাই বড় কথা এখন বর্তমানে বাইকের সাউন্ড কেমন আছে একবারে ওয়াও একদম নতুন পুরা নতুন একদম আপনার যতটুকু আমি আমার কাছে যেটা দেখছি হচ্ছে বাইকটা যদি আপনি চালান শিখছেন তাতেও তুলনামূলকভাবে যে এই বাইকটা তারপরে অতটা ক্ষতি দিকে আসেনি এটার উপরে যা গেছে মোটামুটি যা অবস্থা এটা নর্মাল আমি মনে করি এর থেকে আরও বেশি চলে যায় যারা নতুন ড্রাইভার তাদের কাছে অনেক কিছু চলে নষ্ট হয়ে যায় এটা সহজে আসলে ক্লাস পেটগুলো সহজে যায় না অন্য বাইকগুলোর মতো আপনি ক্লাসের সিস্টেমটা ভালোভাবে চালাইছেন যার ফলে এখন ক্লাসের স্ট্রং আছে আগে এগুলো ফাইন্ড আউট করতে হবে একটা স্টেপে আসার পর তারপর অন্য যদি ক্লাস পেট লাগে সেটা তখন করো একটা সাধারণ একটা কথা আছে না যে আসলে সমস্যাটা খোঁজাটা হইছে ফরজ আর তারপরে সমাধানটা হইছে ওয়াজিব আসলে নিজে নিজে ডিসাইড করলে তো হবে না আসলে একটা ভালো একটা বাইয়ের কাছে যাইতে হবে ভালো একটা মেকানিক যে সমস্যাটা বুঝবে তারপরে সমাধান নিজে নিজে আসলে আমি তো মনে করছি আমার ক্লাস প্লেট গেছে গা বা ইঞ্জিনে বড় ধরনের কোনো প্রবলেম তো এখন চাই দেখি আলহামদুলিল্লাহ আজকে তো আসলাম বাইয়ের সাথে আবার ভাই নিজে সময় দিচ্ছেন আলহামদুলিল্লাহ খুব স্যাটিসফাইড এখন যে টিউনটা আসছে একদম একবারে নতুনের মতো আলহামদুলিল্লাহ চালাবেন তত স্মুথ হতে থাকবে জিনিসগুলো নতুন সেট আপ যা কিছু লাগাইছি নতুন যত চলবে এটা তত স্মুথ হবে বাইকটা আরো ভালো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো আর যেখানে এর আগে কাজ করাইছিলেন আরেকটা বিষয় এই জায়গায় নাটগুলো সব লুজ ছিল আমি বললাম তো আপনাকে এখানকার নাট দুটো আমার এই যে গলাতে প্রবলেম ছিল আমি হ্যান্ডেল বার ঘুরাইতে পারতেছিলাম না তো আমাদের কলেজের ক্যাম্পাসের সামনে একটা গ্যারেজ আছে তো ওর সাথে বললাম তো বলার পরে ও চেঞ্জ করছে চেঞ্জ করার পরে একটা কী প্রবলেম হয়েছিল ও চেঞ্জ করছে গলা ঠিক আছে কিন্তু আমার চাবি আর লক করতে মানে লক হইতেছিল না তিন চার ঘন্টা লাগাই সেই বিয়ারিং টিয়ারিংগুলো লাগালো তারপরে মনে করেন যে আমার চাবি লক হচ্ছে না পরে আবার দুই আড়াই ঘন্টা লাগাই সেরা মোরচায়া টোরচায়া এই যে এদিকটা দাগ টাক করে ফেলছে তারপরেও পরে লক টক হইলো তো ওইটা ঠিক আছে কিন্তু আপনি তো ডক্টর ওইটাই বড় কথা আমার কথা বলা থাকবে যে আসলে ভালো মানুষের কাছে যাবেন আর আসলে ভাই তো পার্সোনালিটির কথা বলবো ভাই তো পার্সোনালিটি ওয়াও একদম অন্যরকম তো আমার কথা থাকবে আসলে আশেপাশে যদি থাকেন তাইলে বাইকে যে কোনো প্রবলেমের ক্ষেত্রে বাইকে নক করতে পারেন আর বাইক ফোনে বা অন্য দিক দিয়ে সব মানে খুব হেল্পফুল বাইক খুব হেল্পফুল বাইয়ের সাথে যোগাযোগ করে বাইয়ের কাছে আসতে পারেন অন্তত পক্ষে ভালো একটা পরামর্শ পাবেন যেরকম আমার যে ধারণাটা ছিল আমার মনে করছিলাম যে আমার ক্লাস প্লেটটা চলে গেছে আর অন্যান্য অন্যগত অনেক প্রবলেমের কথা ভাবছিলাম কিন্তু আসলেই আজকে আসলাম বাই দেখলো এখন আমার ক্লাস প্লেটে কোনো সমস্যাই নেই আমার গাড়িও রেডি ঠিক হয়ে গেছে এবং কি সাউন্ড তো পুরাই মাখন আর কি অনেক অনেক ধন্যবাদ ভাইয়ের প্রতি অনেক কৃতজ্ঞতা আর যারা আপনারা দেখছেন আপনার তো ভাইয়ের সম্পর্কে অনেক ভালো ধারণা আছে ইনশাল্লাহ ভাইয়ের পাশে থাকবেন আল্লাহ যদি এফআই মোটরসে আসতে চান তাহলে ঠিক উত্তরা হাউস বিল্ডিং এই জায়গায় আসবেন নর্থ টাওয়ার সামনে সাইড পিছন সাইড হচ্ছে সাইড গান
এর বাম পাশে হচ্ছে আপনার হাতের এটা হচ্ছে বিজিবি মার্কেট গাড়ি পাশে দোকানের মার্কেট আপনি যদি চান তাহলে এরকম মার্কেটের ভিতর দিয়ে আপনি ভিতরে ঢুকলেন এবং গলি দিয়ে ঢুকে বের হয়ে এরপরে যে গলির রোডটা আছে এটাকে বলা হয় 35 নম্বর রোড এবং মাসকুল প্লাজার দেখা যাচ্ছে ডান সাইড এটা মাসকুল প্লাজার পিছন সাইডের রোড পিছন সাইড এটা 35 নম্বর রোড আমরা যেটা আছি এখন আমি ঢুকতেছি সেক্টরের ভিতরে আমরা যাব হতে 33 নম্বর রোডে এ ওই রোডে গেলেই পেয়ে যাবেন দোকানটা তাই দেখাচ্ছি আপনাদেরকে সামনে যে মোড়টা থাকবে সেটা হচ্ছে 34 নম্বর রোড চার রাস্তার মোড় যেটা পাবেন এটা 34 নম্বর রোড আর দুই পাশে আর সামনে আমি সোজা যাব ডানে বামে ঢুকবেন না এরপরে যে সোজা যাওয়ার পর আপনি কিভাবে এফআই মোড়ে আসতে পারবেন ঠিক সামনে আশেপাশে দেখতেই পাচ্ছেন এই পাশে বাম সাইডে আপনি ঢুকবেন এটা হচ্ছে 33 এর এ আর এটা হচ্ছে 33 নম্বর রোডের এ তো বাম সাইডে ঢুকলেন ঢোকার পর এই রাস্তায় আপনি হালকা একটু সামনে গেলেই আপনি এফআই মোটরসটা পেয়ে যাবেন খুবই ফাঁকা একটা জায়গা ফরওয়ার্ড শান্তশিষ্ট এখানে আসলে আপনি এফআই মোটরসটা পেয়ে যাবেন